একটা তো সেন্ট্রাল হসপিটালের একটা ঐতিহ্যবাহী একটা সুনামধন্য হাসপাতাল। গত 25 বছর ধরে এটা সুনামের সাথে কাজ করে আসতেছে। আর দ্বিতীয়ত এটা আমাদের এম আর খান স্যারের হাত দিয়ে গড়ে ওঠা। এখানে বাংলাদেশের সুনামধন্য চিকিৎসকরা এখানে প্রাইভেট প্র্যাকটিস করে। প্রফেসর মতিউর রহমান স্যার বাংলাদেশের সুনামধন্য সার্জন, প্রফেসর বদরুল আলম স্যার, প্রফেসর এ বি এম আবদুল্লাহ, প্রফেসর মেজর জেনারেল এইচ আর হারুন স্যার, প্রফেসর সাবিনা চৌধুরী ম্যাডাম, প্রফেসর সাবরা খাতুন ম্যাডাম, প্রফেসর মিজানুর রহমান স্যার, এই যে বাংলাদেশের সুনামধন্য চিকিৎসকরা এখানে। যদি এই প্রতিষ্ঠানের যদি কোনো ল্যাকিংস কোনো গাফিলতি থাকতো, এই যে সুনামধন্য চিকিৎসকরা এখানে কি প্রাইভেট প্র্যাকটিস করতো? আমাদের কাছে আমরা ডকুমেন্ট লিক করবো। হ্যাঁ, আর একটা বিষয় আমরা কিন্তু মুখেও কি আমরা সব কিছু ডকুমেন্ট লিখি আমরা আমাদের কাছে সব কি ডকুমেন্ট। এখানে ম্যাডাম আমাদের কাছে ব্লেম দিছে 70% ম্যাডাম আমরা পাই, 30% ওইটারও একটা ডকুমেন্ট আমাদের কাছে আছে, আর কয়টা পেশেন্ট দেখে এটারও ডকুমেন্ট আমার কাছে আছে। এভরিথিং ডকুমেন্ট আমরা কাগজে কলমে দিই, এখানে কিছু হ্যাক করার কোনো কিছু নেই। এখানে সব কিছু ডকুমেন্টে আমরা আপনাদের কি আর আসল ঘটনাটা কী হয়েছে এটাও আপনাদেরকে আমরা তুলে নিই। আমরা কাউন্টার উনি বলছে, আমি কাউন্টার ওনার এগেস্ট আরেকটা বলবো এটা হবে না। আমরা চাবো আপনারা আমাদের কাগজে কলমে যেটা আপনারা এটাই ইয়ে করবেন আসল সত্য ঘটনাটা। ধরেন আমি উনি বলছে হয়তো এখানে আমার কাছে আছে, উনি বলছে 70% আমরা পাই, 30% উনি পাই, এখানে সব কিছু আছে। উনি কত পাই এটা আমাদের কমপ্লিট সফটওয়্যার বেস, এখানে হাইড করার কিছু নেই। সফটওয়্যারে কে কত পাই এটা সফটওয়্যারে উনি কত নেয়, আপনার নর্মাল ডেলিভারিতে কত নেয়, আর আপনার সিজারিয়ানে কত নেয়, এই সব সব কিছু এখানে আমাদের কাছে সব। জি, ওনার নামে রোগী ভর্তি হয়নি। না না না, ওটা এটা হচ্ছে উনি যখন দেশের বাইরে যাচ্ছে, আমরা প্রথম থেকে বলি আমাদের একটা নিয়ম হচ্ছে কোনো কনসালট্যান্ট যদি কোনো ছুটিতে যায় কোনো বাইরে দেশের বাইরে গেলে আমাদের একটা ওনার পার্সোনাল একটা আমাদেরকে একটা নোটিশ দিতে হয়, আমাদের ম্যানেজমেন্টকে লিখিত একটা নোটিশ দিতে হয়। এটা আমাদের সিস্টেম, লিখিত নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা নোটিশ করি আমরা নোটিশ বোর্ডে, আমরা এই কনসাল্টেন্ট এত তারিখ থেকে এত তারিখ চেম্বার বন্ধ থাকবে, এটা আমরা অফিসিয়াল একটা নোটিশ করে দিই সব জায়গায়, এখানে আমরা নোটিশ সার্কুলার করে দিই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিস্টেম। আর আরেকটা বিষয় হচ্ছে উনি উনি গ্যাস আমাদের এখান থেকে সারণাটা এই টাইপের বেরিয়েছে। আর দ্বিতীয়ত উনি আমাদের কোনো অফিসিয়াল কাউকে বলে জানে, লিখিতভাবে কিছু বলে জানে। আমরা বাইতে বাই শুনছি উনি ফেসবুকে মেসেজ, কিন্তু অফিসিয়াল তার ফেসবুক না। আমি ম্যাডামকে ব্লেম দিচ্ছি না, না যেটা আপনারা কোয়েশ্চেন করছেন এই ব্যাপারে প্রফেসর মিলি ম্যাডাম ওনারাই পেশেন্টগুলা আপনার রাউন্ড দিবে ট্রিটমেন্ট নেয়, কিন্তু প্রোটোকল ম্যাডামের টাই প্রোটোকল মেনটেন করবে। কিন্তু আমাদের এখানে ওনার নামে কোনো রোগী নতুনভাবে কোনো রোগী অ্যাডমিটেড হয় না। না, এটা এটা আমাদের আমরা যে আপনাদের ডকুমেন্টরি বললাম না, আমরা ডকুমেন্টে কাগজে কাগজে কথা বলবো, কাগজে কথা বলবো এখানে ওনার নামে রোগী ভর্তি হয়েছে কি না, তখন আপনাকে আমরা যখন সাবমিট করবো আমাদের এখানে তো কোনো অ্যাড করা কোনো এখানে তো ম্যানুয়াল কিছু নেই। এখানে সফটওয়্যারে টোটাল আপনাকে কয়টা ভর্তি হয়েছে, কত কত তারিখ ভর্তি হয়েছে, 10 বছর আগের লেখে ইয়া পর্যন্ত আছে আমাদের এখানে। আমাদের এখানে সফটওয়্যারে ওই ওনার নামে রোগী ভর্তি হয়েছে এরকম কোনো কেস নেই।